কথার বিধানসভা সমষ্টি রজাপুখুরী শ্যামগাঁওত এনিশা কটোৱাৰ সৌভাগ্য হল গাঁৱত ইয়াৰ জ্যেষ্ঠজনের লগত একেলগে নিশার ভাত সাজ খালো পুৱাৰ আহার ৰাতিপুৱা আমার মহিলাসকলৰ লগত আই মাতৃসকলৰ লগত একেলগে খোৱাৰ সৌভাগ্য হল গধূলি এই গাঁৱৰ যুৱক সংঘই সুন্দরভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করলে তাকো চার সৌভাগ্য হল গাঁওখনো ঘুরি ভাল করে চালো গাঁওখনের ঐতিহ্যর বিষয়ে যাকালি মানে কইসে খুব সুন্দর গাঁও স্বচ্ছতার পরিপূর্ণ আর প্রত্যেক ঘর ব্যক্তিয়ে শিক্ষার কারণে আগ্রহী আর একটা আদর্শ গাঁও বলে কলে যাক বুঝা যায় সম্পূর্ণভাবে এই গাঁওখনক আদর্শ গাঁও বলে আমি কব পাৰো। ইয়াত স্থাপিত বৌদ্ধ বিহারতো দেশ বিদেশের ভিক্ষুসকল আহে সকলোৱে সুন্দরভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করে জনজীবনের মূল খুঁটির লগতো মিলি আছে গোটেই গাঁৱৰ পৰিয়াল সকল সঁচাকৈয়ে খুব সুন্দর নিশা এটা কটালো রাতে ভাল টোপনিও আহিলে আর মানে গাঁওবাসীক ধন্যবাদ জানাইছো। আর যাকালি কোয়ার দরে আমার মন্ত্রীসভার সদস্য সকল বা ময়ো বছরত অন্তত সাতটা দিন এনেকে আমি গাঁৱত কটোৱাৰ বাবে যত্ন করি আর গাঁওখনত বিশেষকৈ স্বচ্ছতার কথা আমি কম গাঁৱত সরকারের বিভিন্ন আঁচনিবিলাকর বিষয়ে আমি আলোচনা করো আর তার লগে লগে মানুষখিনির মাজত সোমালে সমস্যাবিলাকো অনুভব করিব পৰা যায় আর সমাধানের পথও বিচারি উলিয়াব পৰা যায়। সরুপথার সমষ্টির বিধায়ক বিশ্বজিৎ ফুকন ডাঙরিয়াক ধন্যবাদ জানাইছো যে তেখেতে এই গাঁওলৈ মুখ লৈ আহি এই নিশা থকার সুযোগ প্রদান করে। রাতেও একেবারে আমার অসমিয়া খোৱা বুলি কোৱা যায় রাতি একেলগে খালো ৰাতিপুৱা সম্পূর্ণ অসমিয়া সুন্দর জলপান ললো আর এক প্রকার কব গলে গাঁৱর পরিবেশত গাঁৱর খোৱা আর গাঁৱর কথা বতরা প্রধানমন্ত্রী ডাঙরিয়াক আমি নিমন্ত্রণ জানাইছিল যে লাচিত বরফুকনের প্রতিমূর্তিটো উদ্বোধন করার বাবে এতিয়া মই তাতেই যাম প্রতিমূর্তিটোর কিমান পর্যায়ত আছে চাই লম। মার্চর প্রথম সপ্তাহত আহিলে আহিব অহার সৌভাগ্য হব কিন্তু তারপিছত আহিলে একেবারে মে জুনলৈকে পিছুয়াই যাব সেইকাৰণে আজি মই প্রতিমূর্তিটো কিমানখিনি বনিছে এবার মই চাই লওঁ চাই পেলাই প্রধানমন্ত্রী ডাঙরিয়ার লগত আলোচনা করে তেখেতক নিমন্ত্রণ করি। কংগ্রেসে ওয়ার রুম খুলক মোর কোনো আপত্তি নাই খালি নিজের ভিতরে যুদ্ধ নহলে হল। যিজনে কৈছে তেওঁই যে কালি নাহিব আপুনি গ্যারেন্টি কেনেকে লব এতিয়া আপুনি কংগ্রেসত কার লগত কথা পাতিব মই যাকালিয়ে কৈছো যিজনে আটাইতকৈ টিভিত বেছিকৈ কথা কয় তেওঁই যে অহাকালি যোগদান করে নিদিব তার গ্যারেন্টিটো কোনে লব পারে কোনেওতো লব নোৱাৰে। আজি কমলক্ষ পুরকায়স্থর সমান এই সরকারক সমালোচনা করা কোন আছিল আর যরণে তারপর আপনাদের দেখিছে যে বসন্ত দাস কিন্তু এটা কথা আপনাদের এটা জানিব যে মই 22টা বছর কংগ্রেসের পরিয়ালের আছো রাহুল গান্ধীতকৈও কংগ্রেসের লগত মূল সম্পর্ক বেশি ভাল সেইকাৰণে কোনেও কারো গ্যারেন্টি নোলাই ভাল যিজনে টিভিত কৈ আছে যদি যোগদান করে কার ভূপেন বরার গ্যারেন্টি কোনে লব দেবব্রত শইকীয়া গ্যারেন্টি কোনে লব বা আমার যখন কই থাকে গ্যারেন্টি কোনে লব কোনেও কারো গ্যারেন্টি ইয়াত লব নয় রাজনীতি তো এনেকা যে যেতালেকে একচুয়ালি ঘটনাটা নহলহেতেন রাহুল গান্ধীয় যদি বিধায়কখিন গালি গালাজ নকলহেতেন হয়তো এওঁলোকো নাহিলহেতেন গতি
যোৱা ন্যায় যাত্ৰাৰ অভিজ্ঞতাটো সকলোৰে কাৰণে বৰ তিক্ত আছিল আৰু সেই কাৰণে যোগদান বিলাক হ'ল স্যার স্যার কথা কৈছো সাইবাৰ ক্রাইম স্যার বহুত বৃদ্ধি পাইছে কিউটেকে জহাতত এটা আপোনাৰ 100 টকা 7500 মানুহৰ পৰা বহুত কোটি টকা লুটি নিছে সাইবাৰ ক্রাইম হোৱাৰ দুটা কথা আছে এটাটো সহজ সৰল মানুহ বুজি নাপায় বিভিন্ন ধৰণে ট্ৰেপত পৰি যায় আৰু এটো সাধাৰণ মানুহে সহজতে ধনী হোৱাৰ কাৰণেও সাইবাৰ ক্রাইমত পৰে বিভিন্ন ধৰণৰ প্ৰলোভন দি ফোন কৰে কিন্তু আমাৰ মানুহে এটা কথা বুজি পোৱা উচিত যে এনেকৈ টকা উপাৰ্জন নহয় বিভিন্ন স্কিম দিয়ে বিভিন্ন মিঠা মিঠা কথা কয় বিভিন্ন ভাল ভাল কথা কয় কোনোবাই কেতিয়াবা দুই এবাৰ টকাটো দিও চায় গতিকে মোৰ এটাই অনুৰোধ যে চাইবাৰ ক্ৰাইম কৰাৰ মূল কাৰণটোৱে হ'ল যে মানুহৰ মনত এটা বিশ্বাস হৈ যায় যে মই সহজে টকাখিনি পাম নেকি মই ৰাইজক অনুৰোধ কৰিম যে সহজে টকা পোৱাৰ কোনো বুদ্ধি নাই আৰু অচিনা কলেজৰ প্ৰবক্তা সহজে কেতিয়াবা চিনাকি অচিনাকি মানুহৰ ভুৱা যিবিলাক কথা তাত আমি যি আমাৰ মনটো পমি যায় আৰু আমি সাঁচতীয়া টকা উলিয়াই দিওঁ কেতিয়াবা ভুলতে কাৰোবাৰ এছ এম এছ আহে আমি পৰীক্ষা নকৰোঁ হোৱাটছআপ আহে ইমেইল আহে আমি পৰীক্ষা নকৰোঁ সজাগতাটো হৈছে চাইবাৰ ক্ৰাইম দূৰ কৰাৰ মেইন উপায় তাক বাদ দিওঁ অসম পুলিচে এতিয়াও যথেষ্ট চাইবাৰ ক্ৰাইমত ভাল কাম কৰি আছে এটা নম্বৰ দিয়া আছে চাইবাৰ ক্ৰাইমত পৰিলে যাতে উইদিন মিনিট সেই নম্বৰটোত ফোন কৰে 24 ঘণ্টাৰ ভিতৰত হ'লে আমি টকাটো ব্লক কৰি দিব পাৰোঁ উজনি নামনি আৰু বুলি কথা নাই অসমৰে সব আহি যাব।